क्वेश्चन देखिए 15। क्वेश्चन नंबर 6, समान गतिवेगे एक टैक्सि 6 घंटा 12 मिनिटे 217 किमी जाए 273 किमी जेते टैक्सिर कत समय लागे हिसाब करी, सम्पर्क उल्लेख कर हिसाब करी। ताहले एखाने 6 घंटा 12 मिनिट के आमरा मिनिटे निये जाई, ताहले 6 घंटा 12 मिनिट समान घंटा के मिनिटे निते गेले 60 दिए गुण करते हबे, ताहले 6 गुण 60 जोग 12, 6 6 36, 360 प्लस 12 मिनिट समान 372 मिनिट। গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব কিমিতে, সময় মিনিটে। তাহলে 217 কিমি যায় 6 ঘন্টা 12 মিনিটে, 273 কিমি যেতে কত সময় লাগবে সেটা বের করবো আমরা। 217 কিমি যায় 6 ঘন্টা 12 মিনিট অর্থাৎ 372 মিনিটে, 273 কিমি যেতে কত সময় লাগবে। গতিবেগ একই থাকলে সময় এবং দূরত্ব সরল সমানুপাতিক। সরল সমানুপাতটি হলো 217:273 সমানুপাত 372:, জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ চতুর্থ পদ আমরা বের করব। অতএব চতুর্থ পদ দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, এটাকে 7 দিয়ে কাটি, 3 7 21, 7 8 7, তাহলে 273কে 7 দিয়ে কাটতে পারবো। 3 7 21, 27 থেকে 21 বাদ দিলে 6 3 63, 7 9 63, 31 দিয়ে 372কে কাটতে পারবো, 31 অক্ষে 31, 37 থেকে 31 বাদ দিলে পাবো 6 2 62, 31 2 62 সমান 39 গুণ 12 সমান 468। তাহলে 468 হচ্ছে মিনিট, তাহলে কি আমরা ঘন্টায় নিয়ে যাব। 468কে ঘন্টায় নিতে গেলে 60 দিয়ে ভাগ করব, তাহলে পেলাম 7 ঘন্টা 48 মিনিট। তাহলে 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগে, তার উত্তরটি হবে 273 কিমি যেতে ট্যাক্সির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগে। 7 নম্বর প্রশ্ন, আজ আমাদের পাড়ার অয়ন্দা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি। তাহলে অয়ন্দা যাচ্ছে মোটর বাইকে, তার 100 কিমি যেতে সময় লাগছে 2 ঘন্টা 5 মিনিট, অপরদিকে শিবদা যাচ্ছে সাইকেলে, ওই 100 কিমি যাচ্ছে, তার সময় লাগছে 6 ঘন্টা 40 মিনিট। এবার মোটর বাইক এবং সাইকেলের গতিবেগ, অর্থাৎ মোটর বাইক 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, সাইকেল 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, তার অনুপাত আমরা বের করব। মোটর বাইকের ক্ষেত্রে 2 ঘন্টা 5 মিনিটকে আমরা মিনিটে নিয়ে নেব, তাহলে 2 গুণ 60 যোগ 5 মিনিট সমান 60 দুগুণে 120 যোগ 5 মিনিট সমান 125 মিনিট। যেহেতু আমাদের গতিবেগ বের করতে হবে, তাই বাম দিকে সময় এটাকে করলাম মিনিটে, ডান দিকে দূরত্ব কিমিতে। তাহলে অয়ন্দা 2 ঘন্টা 5 মিনিট অর্থাৎ 125 মিনিটে যায় 100 কিমি, তাহলে গতিবেগ বের করতে গেলে 1 ঘন্টায় কত যাবে অর্থাৎ 60 মিনিটে কত দূরত্ব যাবে। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। অতএব সরল সমানুপাতটি হল 125:60 সমানুপাত 100:, জিজ্ঞাসা চিহ্ন। অতএব চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় 60 গুণে 100 বা প্রথম 125, 100কে 25 দিয়ে কাটি, 4 25 সঙ্গে 100, 125কে 25 দিয়ে কাটলে 5 25 সঙ্গে 125, 5 দিয়ে 60কে কাটি, 5 12 60, 4কে 12 দিয়ে গুণ করলে 4 12 48। অতএব মোটর বাইকের গতিবেগ ঘন্টায় 48 কিমি। একই রকম করে আমরা সাইকেলের গতিবেগটা বের করি, 6 ঘন্টা 40 মিনিট সমান
ছয় গুণ ষাট যোগ চল্লিশ, 360 যোগ চল্লিশ সমান 400 মিনিট। সময় মিনিটে, দূরত্ব কিমিতে। শিবুদা সাইকেলে 6 ঘন্টা 40 মিনিটে যাচ্ছেন 100 কিমি, অর্থাৎ 400 মিনিটে যায় 100 কিমি, 60 মিনিটে কত কিমি? তাহলে সময় দূরত্ব সরল সম্পর্ক, অতএব সরল সমানুপাতটি হল 400:60 সমানুপাত 100:1 জিজ্ঞাসা চিহ্ন। অতএব চতুর্থ পদ দ্বিতীয় গুণ তৃতীয়, 60 গুণ 100 বাই প্রথম 400, 0 0 0 0 কেটে দিলাম, 4 দিয়ে 60 কাটি, 4 15 60 সমান 15। অতএব সাইকেলের গতিবেগ ঘন্টায় 15 কিমি। তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগ অনুপাত 48:15। একই সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করি, এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 16 48, 3 5 15। তাহলে উত্তরটা হলো 16:5। 8 নম্বর, সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করি। তাহলে প্রশ্নটি হচ্ছে, সমান গতিবেগে চলে, অর্থাৎ গতিবেগ স্থির, একই গতিবেগে চলছে, তাহলে সেই মালগাড়িটি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি যাচ্ছে। যদি একই গতিবেগে মালগাড়িটি চলে, তাহলে 58.5 কিমি যেতে ওই মালগাড়িটির কত সময় লাগবে সেটা আমরা বের করব। তাহলে 2 ঘন্টা 45 মিনিটকে আমরা মিনিটে নিয়ে যাব, 2 গুণ 60 যোগ 45, 60×2 120 যোগ 45 মিনিট সমান 165 মিনিট। গণিতের ভাষায় সমস্যাটি হল দূরত্ব কিমিতে, সময় মিনিটে। তাহলে মালগাড়িটি 2 ঘন্টা 45 মিনিটে যাচ্ছে 49.5 কিমি, অর্থাৎ 49.5 কিমি যায় 165 মিনিটে। 2 ঘন্টা 45 মিনিট মানে 165 মিনিট। 58.5 কিমি যেতে ওই মালগাড়িটির কত সময় লাগবে? তাহলে গতিবেগ একই থাকলে সময় এবং দূরত্ব সরল সমানুপাতি। নির্ণয়ের সরল সমানুপাতটি হল 49.5:58.5 সমানুপাত 165:, জিজ্ঞাসা চিহ্ন। অতএব চতুর্থ পদ দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, পয়েন্ট উঠিয়ে নিচে 10, নিচের পয়েন্ট উঠিয়ে উপরে 10, 10 10 কেটে গেল, এটাকে 5 দিয়ে কাটি, 5 নং 45, 49 থেকে 45 বাদ দিলে আমরা পাবো 4, পাশে 5 থাকবে, তাহলে 45, 5 নং 45, তাহলে 495কে 5 দিয়ে কাটলে আমরা পাবো 99, 165কে কেটে দেয় 5 দিয়ে, 3 5 15, 16 থেকে 15 বাদ দিলে 1, পাশে আছে 5 15, 3 5 15, অর্থাৎ 165কে 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে পাবো 33। এটাকে আমরা 99 এবং 33কে আবার কাটতে পারি, 33 দিয়ে 99কে কাটলে আমরা পাবো 3, 3 33 99, 3 দিয়ে 585কে কাটতে পারবো, 3 অক্ষে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 8 আছে 28 হবে, 3 নং 27, 28 থেকে 27 বাদ দিলে 1, 5 15, 3 5 15, তাহলে 3 দিয়ে 585কে ভাগ করে পেলাম 195। তাহলে এটা হলো 195 মিনিট, এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব, 60 দিয়ে ভাগ করব, 3 ঘন্টা 15 মিনিট। তাহলে 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়িটির কত সময় লাগবে? মালগাড়িটির 58.5 কিমি দূরের স্টেশনে যেতে 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে।
নয় নম্বর, আমার ছোটো কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয় তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল? তাহলে আমার ছোটো কাকা এক ঘন্টা কাজ সেরে বাড়ি আসেন এবং তার মোট সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট, তাহলে তার যাতায়াতের সময় কত লাগবে? তাহলে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিতে হবে, তাহলে আসা এবং যাওয়াতে তার সময় লাগলো 2 ঘন্টা 30 মিনিট। এবার মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি, তাহলে 1 ঘন্টায় যদি 40 কিমি যায় তাহলে 2.5 ঘন্টায় কত কিমি গেল সেটা আমরা বের করব। তাহলে কাকা কাজ সারতে 1 ঘন্টা ব্যয় করেন, সুতরাং যাতায়াতে মোট সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিতে হবে সমান 2 ঘন্টা 30 মিনিট, এটাকে আমি মিনিটে নিয়ে যাচ্ছি। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে হবে 2 × 60 + 30 মিনিট সমান 120 + 30 সমান 150 মিনিট। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো সময় মিনিটে ধরলাম, দূরত্ব কিমিতে ধরলাম। 1 ঘন্টায় যায় 40 কিমি মানে 60 মিনিটে যায় 40 কিমি, যাতায়াতের সময় লাগে 150 মিনিট, তাহলে 150 মিনিটে কত দূরত্ব যান? গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক, সরল সমানুপাতটি হল 60:150 সমানুপাত 40:1 জিজ্ঞাসা চিহ্ন। অতএব চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, 0 0 কেটে দিলাম, 4 2 দোগুণ 4 3 দোগুণ 6, 3 দিয়ে 150 কেটে দেই, 3 5 15 আর একটা শূন্য বসে গেল, তাহলে থাকলো 50, 50 কে 2 দিয়ে গুণ করলে হবে 100। তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব 100/2 কিমি সমান 50 কিমি। দশ নম্বর প্রশ্ন, একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছল, যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হবে হিসাব করি। তাহলে বাসটি সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়েছে আর দুপুর 12টায় দীঘায় পৌঁছেছে, তাহলে কলকাতা থেকে দীঘা যেতে সময় লেগেছে দুপুর 12টা থেকে সকাল 7:30 বাদ দিতে হবে, তাহলে বাসটির কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগলো 12টা + 7:30 সমান 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিটকে আমরা মিনিটে নিয়ে যাই, 4 × 60 + 30 মিনিট সমান 4 6 24, 240 + 30 মিনিট সমান 270 মিনিট। তাহলে যেহেতু বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি অর্থাৎ 1 ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে 45 কিমি আর 270 মিনিটে কত কিমি যাচ্ছে সেটা আমরা বের করব। গতিবেগ একই থাকলে সময় এবং দূরত্ব সরল সমানুপাতিক, অতএব সরল সমানুপাতটি হলো 60:270 সমানুপাত 45:1 জিজ্ঞাসা চিহ্ন। অতএব চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, 60 = 0, 270 = 0 কেটে দেই, 3 দিয়ে কাটি, 3 দোগুণ 6, 3 দিয়েটাকে কাটি, 3 9 27 সমান 45 কে 9 দিয়ে গুণ করলে আমরা পাই, তাহলে 45 কে 9 দিয়ে গুণ করলে আমরা পাবো 405/2, 405 কে 2 দিয়ে ভাগ করি, 405 কে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 202.5। তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত ছিল? উত্তর, কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো।